সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখেছি বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেলেন বিএনপির নেতা মঈন খান। নরসিংদী পলাশে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেলেন বিএনপির সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান। পরে নেতাকর্মীরা তাকে টেনে তোলেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কিভাবে কি ঘটল। তারা কিন্তু সেদিন পাক হানাদার বাহিনীর মোকাবেলা করতে পারে না। এবং আপনাদের মনে আছে তিনি বলেছিলেন আই কিউ রহমানের সেই বক্তব্য প্রচার করে সারা বিশ্বে বাংলাদেশের সেই ইতিহাস তারা বিস্তৃত করেছে। অত্যাচারী পাক সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং স্বাধীনতার ঘোষণা দেবার পরে তিনি নিজে আপনাদের মনে আছে বাংলাদেশের স্বাধীন সাকসেস কেসের মাধ্যমে এবং সেখানে মানের সবাই চল সবাই চল